সামাজিকাল বিষয় সম্পর্কে আজকে আমাদের সাথে উপস্থিত আমাদের রাজু আহমেদ। হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, রাজু আহমেদ স্যার আমাদের সাথে আর্টিকেল নিয়ে একটু কথা বলবেন। তো আমি রাজু আহমেদকে ফ্লোর দিয়ে একটু বাইরে যাব। তো আপনারা আমাদের সাথে থাকুন। আজকে আমাদের টপিক হলো জেএসসি পরীক্ষার্থীদের জন্য আর্টিকেল বিষয়, নাকি আর্টিকেল বিষয়, ঠিক আছে। আর্টিকেল চলে যাচ্ছি। ওকে, ফাইন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর জেএসসি যারা দিতে যাচ্ছে স্টুডেন্টসরা, তোমরা অনেক প্রিপেয়ার্ড হচ্ছ, নিজেকে হয়ে গুছিয়ে নিচ্ছ। আজকের যেটা টপিক ছিল আলোচনার বিষয়, সেটা হচ্ছে আমরা ভাবছিলাম আজকে আর্টিকেল নিয়ে কিছু কথা বলা যাক। তো সেক্ষেত্রে আর্টিকেল বিষয়টা অনেক ইজি, আবার অনেক ক্ষেত্রে আমরা এটাকে ডিটেক্টই করতে পারি না যে কোথায় কোন আর্টিকেলটা বসালে অ্যাটলিস্ট সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর্টিকেলটা বলতো কি জিনিস, আর আর্টিকেলের কিন্তু মিনিংও অনেক। এক এক আমরা এক এক ভাবে এটাকে ডিফাইন করি, সেটা হচ্ছে এর পার্সপেক্ট অনুযায়ী, যেটা কোথায় কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আর্টিকেল বলতে বোঝাচ্ছে অনুচ্ছেদ, তাই না? বিভিন্ন লেখালেখি, যখন আমরা কিছু লিখতে যাই, কোনো একটা টপিক, সংবাদ সংবাদ মাধ্যমে যখন কিছু প্রচার করতে যাই, ওগুলোকে বিভিন্নভাবে আমরা আর্টিকেল হিসেবে ডিফাইন করি, সংজ্ঞায়িত করি। সো এক্ষেত্রে আর্টিকেলের যে ক্লাসিফিকেশন, মূলত সেটা হচ্ছে, মূলত এটাকে দুইভাবে বিভক্ত করা যায়। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডিফিনিট। একটা হচ্ছে নির্দিষ্ট, আর একটা হচ্ছে অনির্দিষ্ট। ডেফিনিট মিনস কি, কোনো একটা নির্দিষ্টতা বোঝাতে, যে ডেফিনেটলি। আমরা অনেক ক্ষেত্রে বলি না যে ডেফিনেটলি, অবশ্যই, নির্দিষ্টভাবে, হ্যাঁ এটা হয়েছে, এরকম আমাদের কথাবার্তা থাকে, কথাগুলো। তাহলে নির্দিষ্ট করে যখন কোনো একটা বিষয়কে আমরা এনশিওর করি, বা সেখানে তোমার একটা জোর থাকে যে হ্যাঁ এইটাই, সেক্ষেত্রে আমরা যে আর্টিকেলটা ইউজ করি বেসিক্যালি, সেটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল। আমরা যেটাকে বলি দি, অনলি দি, যে অনেকে দা বলি, তো সেটা হচ্ছে কি, ডেফিনেট আর্টিকেল। আর ইনডিফিনিট আর্টিকেলটা অনির্দিষ্ট, সেটা হচ্ছে এ এবং অ্যান, এ দুটোকে কাউন্ট করা হয়, কনসিডার করা হয় ইনডিফিনিট আর্টিকেল হিসেবে। সো আমরা লেটস টক অ্যাবাউট সাম এক্সাম্পলস। সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে, যখন আমরা কোনো একটা নির্দিষ্ট করে কোনো একটা বিষয়কে বোঝাতে যাই, যেমন সিঙ্গেল কোনো জিনিস যা ইউনিভার্সালি সকলের কাছে রিনাউন্ড অ্যান্ড সবাই সেটা চেনে মোটামুটি, যেমন সান, মুন, স্পেসিফিক যে বিষয়গুলো, একটা একটা করে সিঙ্গেল জিনিস, সেটাকে যখন আমরা কোনোভাবে প্রকাশ করতে যাই, আমরা সেখানে আর্টিকেল দি ইউজ করে থাকি। আর যখন হচ্ছে অনেকগুলো বিষয়কে, একই রকম জিনিস, সেগুলো কি অনেকগুলো, তখন যদি সেখানে আমরা যে আর্টিকেলটা ইউজ করি সেটা হচ্ছে এ অথবা অ্যান। এ অথবা অ্যান, এই ইনডিফিনিট আর্টিকেলটা যেটা আমরা ইউজ করি, সেগুলো হচ্ছে সিঙ্গল, সিঙ্গুলার কোনো বিষয়ের ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করে থাকি। একাধিক কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি সিঙ্গুলার বিষয়ের ক্ষেত্রে। সিঙ্গুলার যে বিষয়টা, সেটা তো আমরা অবশ্যই জানি, যে এসের বাচ্চারা আমরা সবাই জানার কথা, কারণ সিঙ্গুলার যে বিষয়গুলো আছে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এগুলো হচ্ছে নাম্বার, সংখ্যার কথা বলতেছি আমরা, সংখ্যা। তাহলে যেগুলো, যে বিষয়গুলো সংখ্যায় এক, একটি যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে আমরা ইনডিফিনিট আর্টিকেল হিসেবে সেটাকে কাউন্ট করি, সেটা হচ্ছে এ অথবা অ্যান, যার অর্থই দাঁড়ায় মূলত একটি। আর দি, যে কথাটা ডেফিনিট, নির্দিষ্ট, সেটা হচ্ছে টি টা খানাখানি, সেটা হতে পারে একটি, আমরা বলি না বাংলা একটি, একটা, একখানা, একখানি, এভাবে বলি না, সে নির্দিষ্ট করে সেখানে দি কথাটা আমরা তখন ইউজ করি। ওকে, যেটা বলতেছিলাম স্পেসিফিক ভাবে যে বিষয়গুলোকে, যদি কোনো কোনো বিষয়কে, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বা জিনিসকে আমরা যখন প্রকাশ করতে যাই, সেক্ষেত্রে দি কথাটা ইউজ করি। যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এগুলো সব নির্দিষ্ট ব্যক্তি। এর বাহিরে আমরা যখন দি ইউজ করতেছি, এখানে আমরা বলতে চাচ্ছি যে সূর্য কিন্তু একটাই, এখানে কিন্তু একাধিক কোনো সূর্য নেই,
একাধিক কোনো সূর্য নেই, আমরা বলি না একটি সূর্য পূর্ব দিকে ওঠে, আমাদের বলতে হয় কি সূর্য পূর্ব দিকে ওঠে, দ্যাট মিন্স একটি সূর্য স্পেসিফিক বিশেষভাবে নির্দিষ্ট করে, এর জন্য এই ক্ষেত্রে আমরা দা কথাটা যেটা বলি আমরা সেটা ইউজ করে থাকি। আর ইনডিফিনিট হলে যেরকম এটা যদি হতো, যদি আমরা বলতাম দিস এ সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্যাট মিন্স দেয়ার ইজ আনাদার সান অ্যান্ড আনাদার সান, সেটা কি না হয়তো বা পূর্ব দিকে পশ্চিম দিক থেকে উঠতে পারে, এরকম কিছু বোঝায় না? হ্যাঁ অবশ্যই সেটাই বোঝাচ্ছে, যখন আমরা বলতে যাই এ সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কখনই বলা যাবে না। যখন আমরা এই কথাটা উল্লেখ করব সেখানে তার একাধিক সংখ্যার যে বিষয়টা সেটা নির্দেশ করে। এখানে যদি বলি যে এ পদ্মা ইজ আ বিগেস্ট রিভার ইন বাংলাদেশ, তো এই ক্ষেত্রে যদি আমরা বলি এ পদ্মা, তাহলে আমাদের এই কথাটি দ্বারা এই আর্টিকেলটা যখন আমরা ইউজ করি তখন এখানে বোঝানো যাচ্ছে যে কি বোঝাচ্ছে অ্যানাদার ভাবে, সেটা হচ্ছে আরো অনেক পদ্মা আছে যার মধ্যে একটি পদ্মা সবচাইতে বড় বাংলাদেশের নদীর মধ্যে, তাই না? অবশ্যই এটাই এখানে নির্দেশ করতেছে কথাটা দ্বারা। বাট এই জন্য যেহেতু পদ্মা একটি মাত্র নদী, যে পদ্মা আমরা যেটাকে বলি দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ, তো সেক্ষেত্রে পদ্মাটাকে স্পেসিফিকভাবে জাস্ট পদ্মা একটা নদী আছে বাংলাদেশে, তো ওইভাবে স্পেসিফিকভাবে বিশেষভাবে তাকে প্রকাশ করার জন্য নির্দিষ্টভাবে আমরা এই দ্য আর্টিকেলটা ইউজ করে থাকি। ওকে, তা আমি যদি বলি গিভ মি আ পেন, আমাকে একটি কলম দাও, এখানে যেহেতু আমি নির্দিষ্ট করে কোনো কথা বলিনি, তো যে কেউ যে কোনো কালারের একটি পেন আমাকে দিতে পারে। বাট একাধিক কলম, লাল নীল হলুদ, দ্যাট মিন্স এরকম বিভিন্ন কালার ভেরিয়েশন যেখানে থাকে, একাধিক কলম একত্রিত যেখানে আছে কালেক্টেড, তখন হচ্ছে আমরা যদি বলি যে গিভ মি দ্য রেড পেন, তাহলে এটা কিন্তু অবশ্যই এখানে স্পেসিফিকভাবে রেড পেনটাই আমি চাচ্ছি, আমার রিকোয়ারমেন্ট এখানে কি দ্য রেড পেন, দ্যাট মিন্স নির্দিষ্ট করে বোঝানোর জন্য, কালারটাকে জাস্ট আলাদা করার জন্য, পৃথক করার জন্য আমরা কি বলতেছি দা, তার মানে আমার লাল কলমটি চাই, আমাকে তুমি রেড পেনটি দাও। তো ইটস খুবই ইজি বিষয় আর্টিকেল, আমরা তখন যেটা দেখলাম আপনারা সবাই যারা আছেন উপস্থিত লাইভে, যারা দেখতেছেন তারা অবশ্যই এই বিষয়টা অবলোকন করতে পারছেন যে আর্টিকেল বিষয়টা অনেক ইজি, দ্যাট মিন্স যখন নাম্বার ওয়ান সংখ্যা একটি একজন কোনো বিষয়কে, একটি কোনো ব্যক্তি বস্তু প্রাণী এরকম যখন বিষয় আমরা প্রকাশ করতে যাচ্ছি সেখানে আমরা আর্টিকেল এ অথবা অ্যান ইউজ করব। এখন এ এবং অ্যান এই দুইটা দুই জায়গায় ইউজ করে থাকি আমরা, এটা ব্যবহার করি কি কনসোনেন্টের ক্ষেত্রে, কনসোনেন্ট কি তা আমরা অবশ্যই জানি, আর হচ্ছে আর অ্যান কথাটা সেটা হচ্ছে আমরা ভাওয়েলের পূর্বে অ্যান কথাটা ইউজ করে থাকি, অ্যান যে আর্টিকেলটা সেটা আমরা ইউজ করে থাকি। ভাওয়েলগুলো কি এ ই আই ও ইউ, এই পাঁচটিকে আমরা ভাওয়েল হিসেবে কাউন্ট করি। ওকে, এখানে কিন্তু শেষ নয়, জাস্ট ভাওয়েল এর পূর্বে অ্যান বসে না, ভাওয়েল সাউন্ড যুক্ত যে শব্দগুলো আছে তার পূর্বে অ্যান বসে। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট বানান করার ক্ষেত্রে এখানে যদিও এইচ হচ্ছে এইচ দ্বারা একটি কনসোনেন্ট লেটার দ্বারা এই ওয়ার্ডটা শুরু হয়েছে, তারপর এটা উচ্চারিত হচ্ছে ভাওয়েল সাউন্ডের মতো অনেস্ট অসাউন্ড, এই জন্য এই ক্ষেত্রে আমরা তার পূর্বে অ্যান ইউজ করতেছি। সো আর্টিকেল অ্যান আমরা ইউজ করব যে কোনো ভাওয়েল সাউন্ডের পূর্বে, শুধু জাস্ট সেটা লেটার হবে, যে এ ই আই ও ইউ এই পাঁচটা লেটারের মধ্যে কনফাইন্ড না বিষয়টা, বিষয়টা হচ্ছে টোটালি আমাদের সাউন্ডের উপরে, সাউন্ড আসলে কী সাউন্ড আসতেছে, এটাকে ভাওয়েল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড, যদি এটা এর সাউন্ডস ভাওয়েল ভাওয়েলের মতোই হয় তাহলে অবশ্যই আমরা তার পূর্বে অ্যান ইউজ করব, যেমন অনেস্ট। ওকে, এখন এই কথাটি এ ই আই ও ইউ আমরা যে প্রথম দিকে যে সূত্রটা শিখেছিলাম ছোটকাল থেকে, সেটা হচ্ছে এগুলো ব্যতীত সবগুলো ওয়ার্ডের হচ্ছে আগে আমরা এই যে আর্টিকেলটা আছে সেটা ইউজ করে থাকি। একটু আগে আমরা সেটা ক্লিয়ার করলাম যে অবশ্যই
এ ই আই ও ইউ এই পাঁচটা ওয়ার্ড থাকলে যে ভাওয়েল হবে তা না, দ্যাট মিন্স এটা ডিপেন্ড করবে হচ্ছে টোটালি ভাওয়েল সাউন্ডের উপরে। অ্যান কথাটা আমরা ইউজ করব টোটালি এ ই আই ও ইউ এই পাঁচটা ওয়ার্ডের উপরে ডিপেন্ড করে নয়, এটা আমরা ইউজ করব ভাওয়েল সাউন্ডের উপরে ডিপেন্ড করে। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ওকে, অ্যানটা এখানে ইউজ হয়েছে কারণ অনেস্ট যে কথাটা, যদিও সেটা লেটার কনসোনেন্ট লেটার এইচ দ্বারা শুরু হয়েছে, তারপরেও সেটা উচ্চারিত হয়েছে ভাওয়েল সাউন্ড, অ্যাজ আমরা কাউন্ট করেছি ভাওয়েল সাউন্ড হিসেবে, এর জন্য তার পূর্বে আমরা অ্যান ইউজ করেছি। আবার কিছু কিছু ভাওয়েল যেমন এ ই আই এ ই আই ও ইউ এর মধ্যে কিছু কিছু ভাওয়েল আছে যা কিনা ইউ এবং ওয়া এর মতো উচ্চারিত হয়, তার পূর্বেও কিন্তু তোমার যে বেসিক্যালি আমরা কনসোনেন্ট এ ইউজ করি সেই ক্ষেত্রে, যেমন আর্টিকেল তাহলে কি ইনডিফিনিট আর্টিকেল হয়, সেখানে কি হয় ইনডিফিনিট আর্টিকেল এ ইউজ করি। কোনগুলোর ক্ষেত্রে, যেমন এ ই আই ও ইউ এই সাউন্ড, এই ভাওয়েল সাউন্ডগুলো, এই ভাওয়েলগুলো যদি ইউ অথবা ওয়া এর মতো উচ্চারিত হয়, ইউ অথবা ওয়া এর মতো উচ্চারিত হয়, যেমন ওটা যদি আমরা অ, এটা যদি ওয়া এর মতো উচ্চারিত হয়, আর ইউ যে ভাওয়েলটা সেটা যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তখন তার পূর্বে আমরা এ ইউজ করব, আর্টিকেল এ ইউজ করব। যেমন গিভ মি আ ওয়ান টাকা নোট, আগে পাওয়া যেত এক টাকার নোট পাওয়া যেত, যদিও এখন এটা পাওয়া যায় না। যেমন আমরা যদি বলি গিভ মি, আচ্ছা হি রিডস গিভ মি আ ওয়ান টাকা নোট, যখন ওয়ান যদিও ও ভাওয়েল দ্বারা শুরু, তার ও ভাওয়েল না সরি, ওয়ান যদিও হচ্ছে ভাওয়েল যে লেটারটা আমরা কাউন্ট করি ও, ও দ্বারা শুরু, তারপরে তার পূর্বে আমরা এ আর্টিকেলটা ইউজ করব, কারণ ও এর উচ্চারণ যে সাউন্ডটা সেখানে এটা ওয়া এর মতো উচ্চারিত হচ্ছে। আবার আমি যদি বলি হি রিডস ইন আ ইউনিভার্সিটি, তাহলে এখানে ইউনিভার্সিটিটা ইউ যদিও ভাওয়েল, কিন্তু এর সাউন্ডটা উচ্চারিত হচ্ছে কিরকম, ইউ, ইউটা ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, এর জন্য এর পূর্বে আমরা যে সাউন্ডটা যে আর্টিকেলটা ইউজ করব সেটা হবে এ, কারণ আমি পূর্বেই বলেছিলাম যে যদি আমরা যদি কোনো ভাওয়েল ইউ অথবা ওয়া এর মতো উচ্চারিত হয় তাহলে অবশ্যই তার পূর্বে আমরা আর্টিকেল এ ইউজ করব। সো হি রিডস ইন অ্যান ইউনিভার্সিটি না, এটা হবে আ ইউনিভার্সিটি। আচ্ছা, জাস্ট দ্য সাউন্ড, একটা সাউন্ড আছে যেটা হচ্ছে আমরা দেখছি ভেরিয়েশন এ, এটা আবার আ উচ্চারিত হচ্ছে, এটা কিভাবে, এটা যখন কোনো বাক্যের শুরুতে বসে, কোনো বাক্যের শুরুতে বসে তখন সেটা এটাকে আমরা এ হিসেবে উচ্চারণ করি, এ বলে উচ্চারণ করি। আর যখন হচ্ছে এটা কোনো বাক্যের মাঝে বসবে বা শেষের আগে বসবে, বাক্যটির সেন্টেন্সটি শেষ হওয়ার আগে বসবে, তখন তার পূর্বে আমরা সেটার উচ্চারণ আমরা করি আ, আমরা বলি সেখানে আ। যেমন হি রিডস আ বুক, এ বুক আমরা তখন যদি বলি তখন সাউন্ড এটা ওইভাবে যে ব্রিটিশ অ্যাকসেন্ট ওইভাবে এটা কাউন্টেবল না, সেটা হচ্ছে হবে হি রিডস আ বুক, এ বুক না, তখন হবে আ বুক। তারপরে যদি আমি বলি এ কাউ, এ যখন আমি যদি বলি কি বলা যায়, যে কোনো একটা এক্সাম্পল এ দ্বারা প্রথমে যেটা এ থাকবে কি বলা যায়, ওকে এ টিচার যদি হয়ে বলে এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট, এ টিচার ইজ যে টিচারের কথা বলি, একটা টিচার নিয়ে আমরা বললাম, এখন একটা সেটা হতে পারে টিচার নিয়ে রচনাও থাকে তাই না, যদি বলি এ টিচার ইজ এ টিচার ইজ অ্যান আর্কিটেকচার অফ আ ন্যাশন, একটি জাতির কি নির্মাতা তাই না টিচার, আমরা এইভাবে কাউন্ট করি একজন টিচারকে। সো এই ক্ষেত্রে যখন আমরা এই সেন্টেন্সটা বলতেছি এ টিচার, এখানে এর অবস্থানটা কিন্তু বাক্যের শুরুতে,
এজন্য আমরা এটাকে আ উচ্চারণ করছি না, সেটা হচ্ছে বলতেছি কি এ টিচার। যখন আমি বলবো গিভ মি আ পেন, এটা তখন উচ্চারিত হচ্ছে কি আ, আ হিসেবে উচ্চারণ হচ্ছে। তার মানে কোন এর উচ্চারণ দুইটা জায়গায় দুই রকম, যদি বাক্যের শুরুতে বসে তখন আমরা এটাকে এই বলি, আর যদি এটা যদি বাক্যের মাঝে বসে তাহলে এটা হচ্ছে উচ্চারণ হবে আ। হি রিডস আ ইউনিভার্সিটি। ওকে, ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক সো। ওকে, তাহলে হচ্ছে আর্টিকেলটা মোটামুটি আমরা এখন সবাই, মানে কোনো কিছু বিষয় যদি স্পেসিফিক ভাবে বোঝায় নির্দিষ্ট একটাই থাকে, সংখ্যায় এক, এবং সেটা কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে সেটা হবে দা। যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, সবগুলো সিঙ্গল, এগুলো কিন্তু একাধিক কোনো নাম্বার নেই, এই জন্য অবশ্যই সেখানে দা ইউজ করতে হবে, কারণ এটা কি স্পেসিফিক, পৃথিবীতে একটাই, এর এক্সিস্টেন্স কি একাই একশো, একাই একাই একজন, তাই না? অনেকের মধ্যে না, কারণ অনেকগুলো সান আমাদের পৃথিবীতে নেই, অনেকগুলো মুনও নেই, জাস্ট একজন সিঙ্গেল। ওকে, এই জন্য এই নির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা অবশ্যই দা ইউজ করবো আর্টিকেল। আর এ এবং অ্যান এর ইউজটা কোথায় হবে? এর অ্যান ইউজ হবে সিঙ্গুলার কোনো বিষয়ের ক্ষেত্রে, যেগুলো হচ্ছে কি অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। আমি যদি বলি গিভ মি আ পেন, তাহলে কি হবে? যে কেউ আমাকে যে কোনো কালারের একটি কলম দিতে পারে। যদি আমি বলবো গিভ মি দ্য রেড পেন, পেনগুলোর মধ্যে যেটা রেড আমাকে ওইটাই দাও, কারণ একটা যখন আমি নির্দিষ্ট করে বলতেছি তখন দা ইউজ করতেছি দা রেড। আর যদি বলতেছি গিভ মি আ পেন, তুমি আমাকে যে কোনো একটি কলমই দিতে পারছো। ওকে, আশা করি আর্টিকেলের আজকের যে লেসনটা তোমাদের অনেক ভালো লাগছে শুনে, আর হচ্ছে তোমরা ওইটা অ্যাপ্লাই করবে, আর কোনোভাবেই ভুল করা যাবে না। সেটা হচ্ছে স্পেসিফিক কিছু বিষয়, যেমন ইউ অথবা ওয়াই এর মতো যখন উচ্চারিত হবে ভাওয়ালগুলো, ভাওয়ালগুলোর পূর্বেও আমরা কি এই ইউজ করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের মাঝে চলে এসেছে তোমাদের কি বলবো অতি প্রিয় শফিক স্যার, শহীদুল্লাহ স্যার, আমাদের আরেকজন স্যার আছে সেটা হচ্ছে শফিক স্যার, মাঝে মধ্যে আমরা শফিক স্যারকে শহীদুল্লাহ স্যার বলে ফেলি, কারণ শহীদুল্লাহ স্যার তো অতি পরিচিত, সুপরিচিত, আর হচ্ছে সবার প্রিয়, অনেক প্রিয়। এটা ইচ্ছা করে কোনো অয়েলিং হচ্ছে না, নিজে যথেষ্ট তেল তার গায়ে দেয়া থাকে, আমরা তেল দিই না থাকে। ওকে স্যার, আপনি কথা বলেন বাচ্চাদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ রাজু স্যারকে আমাদের সাথে এই আর্টিকেল নিয়ে কথা বলার জন্য। আমাদের এই বন্ধের সময় যে দুজন স্টুডেন্ট আমাদের সাথে ছিল সেই দুজন স্টুডেন্টের কথা বলতে চাই। আমাদের সাথে ছিল ঐশী, অষ্টম শ্রেণীর ঐশী, আর ছিল দশম শ্রেণীতে, না আচ্ছা ঐশী ছিল, আর সাথে ছিল আরেকজন কোবরা, খাদিজাতুল কোবরা, অষ্টম শ্রেণী। না না, ও ওইলো লাইভে, মানে সবসময় আমার সাথে ছিল, প্লাস অনেক সময় মেসেজ করে পড়াশোনা। তোমরা যারা আমাদের সাথে থাকতে চাও, আমরা ইনশাল্লাহ, রাজু স্যার যদি দূরেও থাকে হয়তো ভিডিও করে পাঠিয়ে দেবে, ইনশাল্লাহ আমাদের এই ভিডিওতে সবসময় তোমরা অ্যাডজাস্ট থাকতে পারবে। এবং আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন, একটু আগে কথা বললাম কোবরার কথা, কোবরার মা আছেন, কোবরার মা আছেন আমাদের সাথে, উনি স্কুলে আজকে এসছেন, উনি আমাদের সাথে যোগাযোগ রাখেন ঠিক মতোই। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম আজকে আর্টিকেল, আমরা এটা এটা এই যে লেসন প্ল্যানটা আমাদের স্কুল থেকে সরবরাহ করা হচ্ছে, এটা বন্ধের পড়া হিসেবে আমরা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম আমাদের সাথে আসার জন্য, আমরা লাইভে আছি, যেহেতু সরকারি ভাবে 31 তারিখ পর্যন্ত অ্যানাউন্স করা হয়েছে যে 31 তারিখের মধ্যে বন্ধ থাকবে। আচ্ছা, যাই হোক, আমরা আর্টিকেল নিয়ে রাজু স্যারকে ধন্যবাদ দিই আজকের আর্টিকেল নিয়ে কথা বলার জন্য। আমি একটু আর্টিকেল নিয়ে কথা বলবো, সেটা হলো নির্দিষ্ট ব্যাপারে। আমরা যদি গল্পের মাধ্যমে বলতে চাই তাহলে গল্পটা এরকম, যেমন আমি এবং আমার আরেকজন বন্ধু আমরা এই দেশে থাকবো না বা কোথাও যাব, এরকম একটা সুন্দর বাড়িতে থাকি, তারপর আমার ভালো লাগছে না, আমি এই দেশে থাকবো না। আমার বাড়িটা কিন্তু সুন্দর, একটা নাম করা এলাকায় আছে, কিন্তু পরবর্তীতে আমি এখানে থাকবো না। এখন আমি কিসে যাব, বিদেশ ভূমিভাবে কীভাবে যাব? হয় আমাকে যেতে হবে জাহাজে করে, নয়তো উড়োজাহাজে করে। তাহলে আমি কি করলাম, উড়োজাহাজ বা জাহাজে করে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি এবং রাজু স্যার দুইজনে চলে গেলাম, আর রাজু স্যার এবং আমি যখন চলে যাচ্ছিলাম তো আমাদের পিছনে একজন টিকিট ছাড়া ব্যক্তি, আমাদের পরিচিত, হ্যাঁ, সে জাহাজে উঠলো, এবং জাহাজের মধ্যে, ঠিক আছে আবার আসবেন, জাহাজের মধ্যে আরেকজন ব্যক্তি যে উঠলো সে কিন্তু ভাড়া দেয়নি, এবং সেটা ওই যে নির্ধারিত একজন লোক ছিল জাহাজের, কন্ডাক্টর বলি বা টিকিট ম্যান বলি যাই বলি, উনি সেই লোকটাকে ভেরিফাই করলো এবং পরবর্তী থেকে তাকে শাস্তি দিল, এবং এটা ছিল একটা উল্লেখযোগ্য ঘটনা।
ঠিক আছে। তো আমরা রাজু স্যার চিন্তা করলাম যে এগুলোর সাথে না না গলে আমরা মানে কিছু একটা পড়ার চেষ্টা করি, যেমন সংবাদ রাজু স্যার পড়তেছিল দ্য ডেইলি স্টার নিউজ পেপার, এবং আমি অ্যাডভান্স বইটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম, হ্যাঁ, যাতে বাচ্চাদের কিভাবে পড়াইতে পড়ানো হবে এর জন্য। যাই হোক, তো এই যে বই নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, মানে রাজু স্যার হলো সংবাদপত্র পড়তেছিল, এরপরে হলো কি আমরা চিন্তা করলাম যে এত পড়া ভাল লাগে না, অনেকক্ষণ আমরা জাহাজে ছিলাম, তাহলে আমরা এক কাজ করি, জাহাজের উপরে ছাদে চলে যাই, ছাদে যাই দেখি এখন দিন না রাত, কারণ জাহাজের মধ্যে একটা সবসময় লাইটিং এর একটা ব্যাপার। তো উপরে চলে গেলাম, উপরে যাই দেখলাম বিশাল সমুদ্র, সমুদ্রের মধ্যে দিয়ে জাহাজ যাচ্ছে, এবং ওখানে ছিল সুন্দর একটা চাঁদ ছিল আকাশের মধ্যে। এগুলো দেখে দেখে পরবর্তীতে হঠাৎ করে হুইসেল দিল জাহাজটা, জাহাজটাও নাম করা জাহাজ, জাহাজ থেকে নামলাম, নামার পরে এক জায়গা থেকে আমরা মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ওখানে বিভিন্ন বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং, আবার মানে মক্কার কাজ দিয়ে যদি কাবা শরীফ দেখা যায়, এরকম আর কি বিভিন্ন স্থাপনা আর কি, গুরুত্বপূর্ণ স্থাপনা। পরবর্তী আমরা যেখানে গেলাম সেটা মরুভূমির উপর দিয়ে অবশ্যই গেলাম। তো এই যে গল্পটা করলাম এবং আবার চললেও আসলাম, এটা যা সাধারণত গল্প, এই গল্পটার মধ্যে থেকে আমরা মনে রাখতে পারি যে আমরা যখন একটা বাড়ি থেকে রওনা দিলাম সেটা একটা গুরুত্বপূর্ণ বাড়ি ছিল, তাহলে গুরুত্বপূর্ণ বাড়ি বা নির্ধারিত যে বাড়িটা সেটার ক্ষেত্রে আমরা দ্বি ব্যবহার করতে পারি, কি বলেন? এরপরে আমরা যখন গাড়িতে উঠলাম, নির্ধারিত যদি গাড়ি থাকে, আমাদের নিজস্ব বাইক বা নিজস্ব পাজেরো বা যে কোনো একটা কিছুতে উঠলাম, সেটা নির্ধারিত থাকলে দিয়ে হবে, এবং আমরা যে জাহাজে করে উঠলাম, জাহাজ উড়োজাহাজ নির্ধারিত যে যানবাহনগুলো সেগুলো রাখলে দিয়ে হয়, এবং আমরা যে সমুদ্র, সমুদ্র কিন্তু বিভিন্ন নামে নামে আলাদা, সেগুলোর আগে কি হয় দিয়ে হয়, এবং আমরা যে সংবাদপত্র পড়ছিলাম এবং বই পড়ছিলাম মানে বিখ্যাত গ্রন্থ, সেগুলোর আগেও কিন্তু দিয়ে হয়, এবং এই জাহাজের মধ্যে যে লোকটা মানে একটা শাস্তি পাইলো এটা একটা উল্লেখযোগ্য ঘটনা, তাহলে উল্লেখযোগ্য ঘটনার আগেও কিন্তু দিয়ে হয়। আবার পরবর্তী দেখা যাচ্ছে আমরা যখন মানে ওখানে নামলাম সেখানেও মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে মরুভূমির নাম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলোর আগে দিয়ে হয়। এরকম করে গল্প আকারে তোমরা আর্টিকেলগুলো জেনে রাখতে পারো এবং সেগুলো সুন্দরভাবে তোমরা আয়ত্ত নিতে পারো। তো যাই হোক, ধন্যবাদ আমাদের টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা তাকে, কারণ এইভাবে মানে ক্লাস নেওয়ার ব্যাপারে তারা কিন্তু যথেষ্ট মানে আমাদেরকে উৎসাহ জাগিয়েছেন, আমরাও সেই উৎসাহের প্রেক্ষিতেই আমাদের এই অ্যাবাক পাবলিক স্কুলের পক্ষ থেকে আমি রেগুলার আসছি লাইভে এবং আপনাদের সাথে থাকার জন্য চেষ্টা করছি। আশা করি আমাদের যে ভয়ঙ্কর পরিস্থিতি দেশের সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো, এবং আশেপাশে যারা আছেন তাদেরকে বলবো যে আপনার মানে আপনার ইয়েতে আন্ডারে যে কর্মচারীগুলো আছে সেই কর্মচারীর দিকে দেখভাল রাখবেন, আর গরিব মানুষ যাতে খেতে দিতে পারে জন্য আশেপাশে যারা আছেন তাদের দিকে খেয়াল রাখবেন, এবং আমাদের যাতে খুব খারাপ পরিস্থিতি না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো যে যথাযথ ব্যবস্থা যাতে নেয় এবং সবাই যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। স্যার কিছু বলবেন? ইয়েস, আমার যখন এটা এখন যেটা কথা থাকবে সেটা হচ্ছে কোয়ারেন্টাইন ইয়ারসেলফ, নিজেকে কোয়ারেন্টাইন, এবং আমরাও কিন্তু কোয়ারেন্টাইনেই, রাইট, আমরাও কিন্তু আজকে থেকে কোয়ারেন্টাইনে এবং জানি না কতদিন থাকতে হবে, যাই হোক এগুলো যাতে না থাকতে হয়, এবং বিদেশ থেকে যারা আসছেন তারা কিন্তু কি আমাদের জন্য নিরাপদ নয়, নিরাপদ হবেন যদি আপনারা সচেতন থাকেন, নিজেদেরকে সচেতন থাকেন। খোদাহাফেজ, ভালো থাকেন, গুড বাই। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আশা করি সবার সুস্থতা কামনা করছি। আর সবাই, যেহেতু যুগের শেষ দিকে, মানে কেমন মনে হচ্ছে যে যে কোনো সবকিছু চেনা জিনিসগুলো অচেনা মনে হচ্ছে। আচ্ছা, তাহলে রাজু স্যার, চেনা জিনিস অচেনাই থাক, আমরা চেনা জিনিসগুলো আমরা কি চেঞ্জিং সেন্টেন্সের জন্য একটা ভিডিও বানাইতে পারি কিনা? অবশ্যই, তাহলে আপনি একটা ভিডিও বানাই আমাদের পাঠাইলে আমরা ওইভাবে ইয়ে করে দিতে পারি, অথবা আপনি রেডি করে রাখলে আমাকে নক করলে আমি ওইভাবে নিতে পারি এবং নিয়ে বাচ্চাদের সাথে আমরা শেয়ার করতে পারি। ঠিক আছে, তাহলে নেক্সট একটা কাজ হবে কি আমাদের চেঞ্জিং সেন্টেন্স, এবং আমি আমি যেটা করব সেটা ন্যারেশনের জন্য একটা ভিডিও চিত্র বানানোর চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।